বাইকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত দুই বাইক আরোহী যুবক। পূর্ব বর্ধমানের রায়না থানার ধারান শিবতলা বাসস্ট্যান্ডের ঘটনা। জানা গেছে আজ পৌনে 11টা নাগাদ ওই এলাকায় দ্রুতগামী একটি বাইক সামনে থেকে সরাসরি একটি বাসে ধাক্কা মারে, ঘটনাস্থলে লুটিয়ে পড়ে দুজন। গুরুতর জখম দুজনকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আর ওই আরামবাগ থেকে গাড়িটা যখন এদিকে বর্ধমান দিয়ে আসছে, মোটরসাইকেলের স্পিডটা খুব ছিল, ওর সাইডে যাওয়ার জায়গায় ও কিন্তু অপোজিট সাইডে চলে এসছে। বাসটা অনেকক্ষণ পর মানে আসছে, বাসটা বাসের নিজের সাইডেই আসছে, এসে একদম বাসের সামনে পুরো ঘুরে দিয়েছে। মোটরসাইকেলের স্পিডটা খুব বেশি ছিল। কোথায় হয়েছে ঘটনাটা? আমাদের ধারান শিবতলা বাজারে হয়েছে। এটা কোন রোড? এটা এটা বর্ধমান থেকে আরামবাগ যাচ্ছে ভায়া মুঠোডাঙ্গা। দুজন ছিল, যে অবস্থায় আছে বেঁচে থাকার কথা নয়, এখন ঈশ্বরের হাত, যদি বেঁচে থাকে তো খুব ভালো। ওদিকে হসপিটাল নিয়ে, হ্যাঁ ওদিকে হসপিটালে আমাদের সিভিক যারা ছিল তারা তড়িঘড়িভাবে ওটার দিকে হসপিটালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ঠিক, আটক হয়েছে, বাসটা আটক হয়েছে এবং রাস্তা ক্লিয়ারের করার জন্য বাসটাকে সাইড রেখে দেওয়া। আপনার নাম? থানায় নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সুদর্শন মিত্র, ধারান ধারানে বাড়ি। জানা গেছে মৃতদের মধ্যে একজনের নাম সুজন হাজরা, অন্যজনের কাছে পাওয়া পরিচয়পত্র থেকে জানা গেছে তার নাম লোকনাথ হাজরা। দুজনেরই বাড়ি মাধবডিহি থানার নীলুট গ্রামে। দুজন ছিল মোটরসাইকেল। দুজন কি আপনাদেরই আত্মীয়? একজন আমার শালা, আর একজনের সম্পর্কে আমি ডিটেইলস কিছু বলতে পারবো না। আমার বাদুর বউ আমাকে বলছে, কাজী তুই তাড়াতাড়ি হাসপাতাল থেকে ইমার্জেন্সিতে যাবো। আমি কি কেন রে বাবা, সেটা বলতে পারছি না। এটা রায়না থানার পলাশনের কাছে হয়েছে ঘটনাটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা সত্য আমরা জানি না কোথায় কি হয়েছে। আমার নাম সুজন হাজরা, বয়স কত? বয়স 22। স্ত্রী এখানে সিজার হয়েছে গতকালকে, বাচ্চা হয়েছে। কার সঙ্গে কার হয়েছে মা আমরা জানি না রে। বলছে দুজন ছিল গো, কৃষ্ণ সাহার সাথে বর্ধমান ব্যুরোর রিপোর্ট, মোবাইল নিউজ 19।